এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কাজল মমতাজ, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আসসালামু আলাইকুম। আমি সম্ভাবী অসংখ্য মুখ দেখতে পাচ্ছি সামনে, আর পিছনে আছে আমাদের মানে জ্বলন্ত কিছু অগ্নিপিণ্ড। সবাইকেই শুভেচ্ছা আজকের এই সুন্দর আয়োজনের। আমাকে এখানে এসে কিছু বলতে বলা হয়েছে, কিছু অনুপ্রেরণা দেওয়ার জন্য। আসলে শিক্ষা আর অনুপ্রেরণা দুটো পাশাপাশি চলে। শিক্ষকের কাজ শিখানো, তবে ভিতর তো সেই অনুপ্রেরণা আমাদেরকে পরবর্তী সামনে এগোনোর জন্য অনেক বেশি ভূমিকা রাখে। আমাদের কোচিংয়ে এখানে স্যারেরা দিক নির্দেশনা দিয়ে থাকেন, যখন ক্লাসে পড়ানো হয় তখন শেখানো হয়, কিন্তু ভিতরে স্বপ্ন তৈরি করে দেয়, সেই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাই। তো অনেক কথাই এসে গেছে। আমাদের এখানে আসছি মূলত যে প্রথমবারে কী করে আমরা বিসিএস টিকতে পারবো, এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো সেক্ষেত্রে আমার কিছু কথা যে ওই আমরা যে আমাদের দেশে যে পরীক্ষার সিস্টেম, যে এক ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, একজন মানুষ বা একজন শিক্ষার্থী সারা বছর ধরে বা সারা জীবন ধরে যে পড়াশোনা করলো সেটা এক ঘন্টায় কি আসলে বিচার করা সম্ভব? হ্যাঁ, তো সেক্ষেত্রে এক ঘন্টায় বিচার করা সম্ভব নয়। তো এই জন্য রেজাল্ট একটু খারাপ থাকতে পারে, সেজন্য আমাদের মানে মানসিক দৃঢ়তা রাখার কোনো প্রয়োজন নাই। আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর ওই অনার্স প্রথম বর্ষ থেকেই আমরা আমাদের চাকরির জন্য পড়াশোনা করব। আমাদের মূল বিষয় হচ্ছে সিক্স সেভেন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে অঙ্ক, ইংরেজি, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, এই যে সমস্ত বইগুলো আছে এগুলো হচ্ছে একেবারে মৌলিক বই। এই বইগুলো আমরা পড়ে এসেছি। কখনো কখনো দেখা গেছে যে আমরা মাধ্যমিক যখন পড়েছি তখন হয়তো কিছুটা ফাঁকি হয়েছে, কিন্তু আমরা অনার্সে এসে তখন ওই একটা মানে টিউশনের যে ব্যাপার, হাউস টিউটর হিসেবে গিয়ে এইটার চর্চা করতে পারি, তাতে আমাদের ওই প্র্যাকটিসটা থেকে যাবে। আর যখনই আমরা অনার্স মানে যোগ্যতা অর্জন করব তখনই আমরা ওই আরও বেশি করে প্র্যাকটিস করব। কিন্তু আমরা যদি স্টাডি কন্টিনিউয়াস অবস্থায় আমরা যদি পড়াই তাহলে আমাদের এটা খুব কাজে দিবে। তো সেটাও একটা পরামর্শ যে আপনারা যারা একটা মানে যুদ্ধক্ষেত্রে আছেন, আপনারা স্টাডি অবস্থায় আপনার ছোটো ভাই বোনদেরকে পড়ান, আপনার টিউশনই করেন, সেটা হচ্ছে টাকার উদ্দেশ্য নয়, আপনার উদ্দেশ্য থাকবে যে আপনি শিখবেন, আপনার যে ব্যাকআপগুলো ছিল সেগুলো আপনি ফিল আপ করবেন, এটা হচ্ছে উদ্দেশ্য থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যোগাযোগ একটা ব্যাপার। আমি শিক্ষার্থী আর একজন শিক্ষক বা একজন এক্সামিনার মূল্যায়ন করবে খাতা, সেটার যোগাযোগ মাধ্যম হচ্ছে একটা খাতা। তার মানে আমার উপস্থাপনা, আমার খাতায় লিখিত উপস্থাপনাটা অবশ্যই সুন্দর হতে হবে, আদারওয়াইজ আপনার সাথে আপনার শিক্ষকের একমাত্র মাধ্যম যোগাযোগের সেটা হচ্ছে আপনার পরীক্ষার এক্সাম স্ক্রিপ্ট, এটা সুন্দর হতে হবে, সেইটা করার ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয়ত মানসিক দৃঢ়তা না রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব, প্রচুর পড়াশোনা করব, রুটিন ওয়াইজ করব, আর ইনস্টিটিউশন কোনো ব্যাপার নয়। আমাদের জনসংখ্যা অনেক কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় খুবই কম, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য অন্য কোথায় পড়তেই হবে, তাই বলে আমাদের মানে ভেঙে পড়লে চলবে না, আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।